রাজনৈতিক ভূমিকম্প মহারাষ্ট্রত অভিকেন্দ্র হয়ে পড়ছে গুয়াহাটি। গুয়াহাটির পঞ্চতারকাযুক্ত হোটেল রেডিশন ব্লুত বাহর পাতিছেহি মহারাষ্ট্র শাখানাদৃশ্য শিবসেনা দলের বিসম্বাদী বিধায়কে। নেতৃত্ব দিছে বিসম্বাদী একনাথ শিন্দে। 33গৰাকী বিধায়কে বিদ্রোহ ঘোষণা করছে নিজরে সরকারের বিরুদ্ধে। রেডিশন ব্লুত মহারাষ্ট্র 7গৰাকী নির্দলীয় বিধায়কেও বাহর পাতিছে। বিজেপির সঙ্গে মিলি শিবসেনার বিরোধী শিবিরে সরকার গঠনের দিকে আগবাড়িছে। আর আমি সবিশেষ কথা পাতি আমার সাংবাদিক মৃগাঙ্ক মোহন দত্তর সঙ্গে। মৃগাঙ্ক উপস্থিত আছে হোটেল রেডিশন ব্লুর সম্মুখত। মৃগাঙ্ক মোহন দত্ত, আপনার সত আহিব বিচারিছো। রেডিশন ব্লু এটা অভিকেন্দ্র হয়ে পড়ছে ভূমিকম্পর, যদি ভূমিকম্প মহারাষ্ট্রত কেনে ধরনের রাজনৈতিক ঘটনা প্রবাহ বিরাজ করছে রেডিশন ব্লুত? বিজেপির কোন কোন শীর্ষ নেতায় আহি লগ করেছেহি বিদ্রোহী শিবসেনার বিধায়কসকলক? সবিশেষ কি জানাব, কেনে ধরনের পরিবেশ এটা হোটেল রেডিশন ব্লুত? নিশ্চয়কৈ দীপক শর্মা, এটা এনেকুৱা এটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে অসমত মারিল শিপা আর মহারাষ্ট্রত পালেগৈ, গতিকে অসমত মারিল টিপা মহারাষ্ট্রত পালেগৈ শিপা, এনেকুৱা ধরনের একটা কথা আসলে হয়েছে। অসমে এতিয়া নেতৃত্ব লৈছে সম্পূর্ণরূপে মহারাষ্ট্র নির্বাচন নির্ণয় লৈছে, ভূমিকা লৈছে, কেন অসম এতিয়া সুরক্ষিত মহারাষ্ট্রের বাবে, মহারাষ্ট্র যিসমূহ নেতা আছে সেই নেতার বাবে এতিয়া অসম সুরক্ষিত হয়ে পড়ছে। কেন আমি দিনের ভাগের পর যেহেতু অসম লাইভ 24 ইটোর পাশত কিন্তু আপডেট দিয়ে আসুয়ে বিশেষ খবর, কেন যে 33গৰাকীক বিধায়ক শিবসেনার যে 33গৰাকীক বিধায়ক অন্য হাতে 7গৰাকীক নির্দলীয় বিধায়ক সকলে বিসম্বাদ করেছে, আর বিসম্বাদ করে খুব স্পষ্টকৈ কৈছে যে যি শিবসেনা বা নেতৃত্ব বা যি কংগ্রেসের নেতৃত্ব বা এন সি পি যি নেতৃত্ব সেই নেতৃত্ব মানি লওয়া নাই। অন্য হাতে উদ্ধব ঠাকরে প্রসঙ্গ আহিছে, তেও নেতৃত্ব কোনো মানি লওয়া নাই, যেহেতু শিবসেনায় যদি মত প্রকাশ করবলে যায় তেতিয়াহলে দেখিবলৈ পোৱা যায় যে মারাঠি যি জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদের প্রসঙ্গ, অন্য হাতে হিন্দুত্ববাদের প্রসঙ্গ, অন্য হাতে কংগ্রেস দলের প্রসঙ্গ আছে। হোটেল রেডিশন ব্লুত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা রখা হয়েছে। দীপক শর্মা, মই কিছু দৃশ্যাংশ দেখাবলৈ চেষ্টা করিম, ভিডিও জানলে সামলে আপনার কিছু দৃশ্যাংশ দেখাবলে চেষ্টা করব। কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা রখা হয়েছে, ইয়াত যাতে কোনো এন সি পি লোক প্রবেশ করবেন, কোনো কংগ্রেসের নেতায়ও ইয়াত প্রবেশ করবেন, কোনো ধরনের যাতে এই সকল বিধায়কক লগ করবেন, তারপরে কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা রখা হয়েছে। কেন আর 4গৰাকীক বিধায়ক এটা বর্তমান গুজরাটের সুরাটের অভিমুখে আছে, আহিব খন্তেক পাছতেই ইয়াত উপস্থিত হবহি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আহিব, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আহি বৈঠক করার সম্ভাবনা আছে। মন্ত্রী পীযুষ হাজরিকা বর্তমানেও ইয়াত আছে, অন্য যদি জয়ন্ত মল্ল বরুয়া ইয়াত আছে, বৈঠক করার বর্তমানও অব্যাহত রাখিছে ভিতর ভাগত, যেহেতু ভিতর ভাগলে আমার সোমাবলে কোনো ধরনের অনুমতি নাই। কিন্তু একটা কথা খুবই স্পষ্টকৈ কব লাগিব, অসমের নির্ণায়ক একটা ভূমিকা লৈছে মহারাষ্ট্র নির্বাচন লৈ, এই কথা খুবই স্পষ্ট। অন্য হাতে যদি দেখবলে যাওয়া যায় দীপক শর্মা, আজির দিন যদি চাবলে যাওয়া যায় অসমের রাজনৈতিক যে পরিক্রমা, গুজরাটের অসমের যে রাজনৈতিক পরিক্রমা, অন্য হাতে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ তথা অভিকেন্দ্র যেহেতু অসম পঞ্চদারকা হোটেল রেডিশন গ্রুপ, এটা রাজনৈতিক অঙ্ক চলিছে উলম্ব বিভাজন, অসম মহারাষ্ট্র রাজনীতি এটা উলম্ব বিভাজন চলিছে, আর ইয়ার পরবর্তী পর্যায়ত যে উদ্ধব ঠাকরে প্রসঙ্গ, গতিকে সাম্প্রদায়িক দুর্বল নেতৃত্ব আর পরিয়ালতন্ত্র ইয়ার মূল কারণ বলে বর্তমান অভিহিত করা হয়েছে। সমগ্র মহারাষ্ট্র নির্বাচন এটা নেতৃত্ব লওয়া পরিলক্ষিত হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গ আছে, কর্ণাটক বা গুজরাটের প্রসঙ্গ আছে, কেন কর্ণাটক বা গুজরাটত এই সকল নেতা সুরক্ষিত নহয়, যার বাবে নাকি অসমত এই সকল নেতাক লৈ অনা হয়েছে, অসমলৈ এই সকল নেতাক লৈ অনা হয়েছে যাতে এওঁলোক সুরক্ষিত হয়ে থাকে, হর্স ট্রেডিং যাতে কোনো করব নয়, পুনর্বার যাতে বিজেপিয়ে দখল করে। এয়া চাওক কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা, প্রতিখন আরক্ষী বাহন আছে আর প্রতিখন আরক্ষী বাহনত আরক্ষী মোতায়েন করা হয়েছে, হর্স ট্রেডিং যাতে কোনো পক্ষে করব নয়, কংগ্রেসে যাতে হর্স ট্রেডিং করব নয়, কেন কংগ্রেসের তরফের বর্তমান বৈঠক অনুষ্ঠিত করা হয়েছে, এন সি পির তরফের বৈঠক অনুষ্ঠিত করা হয়েছে, বারে বারে রিকুয়েস্ট করা হয়েছে রেডিশন ব্লুর কর্মচারী সকলের যিসমূহ মোবাইল সেই মোবাইলও বর্তমান রাখি থাকে কর্তৃপক্ষ যাতে কোনো কারো যোগাযোগ করব নয়, ইমানখিনিলৈকে করা হয়েছে। সম্পূর্ণরূপে এটা কটকটিয়া নিরাপত্তায় এওঁলোকক রখা হয়েছে পঞ্চতারকা হোটেলখনত। এইটো কথা দীপক শর্মা আটাইতকৈ উল্লেখযোগ্য, কেন অসমক যেহেতু কয় যে দিল্লীয় মাহিরাই দৃষ্টিয়ে চায়, কিন্তু এইটো কথা এটা খুবই স্পষ্ট হয়ে পড়ছে, অসমীয়া যেহেতু ফকরা যোজনা যে অসমত মারিল টিপা, এতিয়া রাজস্থানত পালেগৈ শিপা এনেকুৱা, বা মহারাষ্ট্রত পালেগৈ শিপা, এনেকুৱা ধরনের বিভিন্ন প্রসঙ্গ এতিয়া লৈ অনাও দেখিবলৈ পোৱা গৈছে। অন্য হাতেদি শিবসেনার লগত যেহেতু কংগ্রেসের আদর্শ নিমিলে, গতিকে কংগ্রেস যেহেতু
সমাজবাদী পার্টি বা কংগ্রেসে যেহেতু ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গ লৈ আনে অদ্বৈতদি জি এমএলসি নির্বাচন সেই নির্বাচনের পাছতেই বিসম্বাদ বাহি গল আর একনাথ সিন্ধের নেতৃত্ব একেলগে শিবসেনার এটা দেখবলে পাওয়া গেছে 33 গড়ি নির্দলীয় 7 গড়ি গতি 7 গড়ি বিধায়ক এটা দেখবলে পাওয়া গেছে খুব স্পষ্টকে বিসম্বাদ করেছে কৈছে যে নেতৃত্ব বিজেপির মিত্রতা হব বিজেপির মিত্রতা হওয়া পরবর্তী পর্যায়ে সরকার গঠন করব আজির দিনটোত আটাইতক উল্লেখযোগ্য ঘটনা আর এয়া অসমৰ আসলে রাজনৈতিক ভূমি বাবে বা রাজনৈতিক প্রেক্ষাপটের বাবে আটাইতক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আজি এই দিন কেন এই কথা খুবই স্পষ্ট যে পূর্বতে এনেকা ধরনের ঘটনা বহু কম হয়েছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব বা হিমন্ত বিশ্ব শর্মা যে সবল নেতৃত্ব যাক নাকি রাজনৈতিক চাণক্য বলে কোয়া হয় গতি সেগুলি রাজনৈতিক চাণক্যক আসলে এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যাতে মহারাষ্ট্র পর্যন্ত সম্পূর্ণরূপে রাজনৈতিক যে নেতৃত্ব সেই নেতৃত্ব সমাধান করব পারে বা কন্ট্রোল করব পারে আমি এখন দৃশ্যাংশ দেখাইছো কেন ধরনের কটকটিয়া যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা রখা হয়েছে এনসিবি প্রধান নেতা শারদ পাওয়ারে বর্তমান বৈঠক অনুষ্ঠিত করেছিল সেই বৈঠক দেখবলে পাওয়া গেছে কোনো ধরনের সহায় নাই অন্যদি কেবিনেটর বৈঠক উদ্ধব ঠাকরে নেতৃত্ব যেহেতু বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তাত দেখবলে পাওয়া গেছিল বহু কেগুলি প্রভাবশালী মন্ত্রী তাত উপস্থিত নহল গতি ইয়ার পরবর্তী পর্যায়ে এই কথা খুবই স্পষ্ট যে উদ্ধব ঠাকরে যে সরকার সেই সরকার ভঙ্গ নিশ্চিত ভঙ্গ দিকত আর যেহেতু এই কথা খুবই স্পষ্ট যে পরিয়ালতন্ত্র প্রসঙ্গ অন্য হাতে দিয়ে গণতন্ত্রক হত্যা করেছে বলে বিরোধীয় কৈছে কংগ্রেসের দলে আজির দিনটি দেখবলে পাওয়া গেছে বিরোধী বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া মত প্রকাশ করেছে যে হস্টেন্ডিং বা এনে ধরনের রাজনৈতিক নেতৃত্ব বা সমীকরণ সভাত বিজেপি দল উস্তাদ বলে মত প্রকাশ করেছে অন্য হাতে খুব স্পষ্টকে কৈছে যে ইয়া গণতন্ত্রক হত্যা করেছে বলে স্বয়ং কংগ্রেসের আজি বহুকেগুলি বিধায়কে কৈছে অন্যদিকে মুখ্যমন্ত্রীগুলিয়ে এই কথা মত প্রকাশ করেছে যে একটা কৌশলগত মন্তব্য প্রদান করেছে দীপক শর্মা খুব স্পষ্টকে কৈছে যে আসলতে নেতা সকল আহিছে সেই নেতা সকল অহা পরবর্তী পর্যায়ত মই তেওঁলোকক লগ কৰিবলৈ যাম অসমৰ ৰেডিছন ব্লু আর এই বিশেষ পঞ্চতারকা হোটেলৰ যে টেক্স সেই টেক্স অসমে পাব তার বাবে বেলেগ অন্য কোনো নহয় বুলি মত প্রকাশ করা দেখিবলৈ পোৱা গল অন্য হাতে দেখিবলৈ পোৱা গল পুৱা ভাগত সুশান্ত বরগোহাই বিধায়ক আহিলে কলে যে মোৰ বহুকেইগৰাকী বন্ধু বিধায়ক হিসাবে আছে গতিকে লগ কৰিবলৈ আহিলোঁ অন্যহাতে তেজপুৰৰ সাংসদ পল্লৱ লোচন দাস আহিলে বহুখিনি মত প্রকাশ করা দেখবলৈ পোৱা গল আচলতে সমীকরণ গোটেই সমীকরণটোৰ ক্ষেত্ৰত যদি আমি দীপক শর্মা চাবলৈ যাওঁ তেতিয়াহলে দেখবলৈ পাব অসম মুলুকত এতিয়া অসম মুলুকে সম্পূৰ্ণৰূপে মহাৰাষ্ট্ৰ ৰাজনীতি কন্ট্ৰোল কৰিছে দেলহিয়ে নহয় কাৰণ বিজেপির বাবে অসম এতিয়া সম্পূর্ণরূপে সুবিধাজনক নিরাপত্তাজনিত আর নিরাপত্তা থাকার বাবে অসমলৈ এই সকল নেতাক লৈ অনা হয়েছে যিসকল নেতা এটা সময় দেখবলৈ পোৱা গৈছে আজির দিনটো যদি দীপক শর্মা আতি আপুনি উল্লেখযোগ্য হবে চাই আজির দিনটো চাব অসমৰ বানপীড়িত সমস্যা কিন্তু কোনো পক্ষে নেশনেল মিডিয়াত কভারেজ নহয় আজি কিন্তু চাবলৈ যায় যদি প্রতিটো নেশনেল মিডিয়া প্রতিটো রাজ্যৰ যি শাখা সেই শাখালৈ যদি আপুনি চাবলৈ যায় প্রতিটো নেশনেল মিডিয়া প্রতিগৰাকী সাংবাদিক আহি অসমৰ এই ৰেডিশনেল ব্লু হোটেলৰ ফ্রন্টত দেখিবলৈ পোৱা যাব প্রতিগৰাকী ৰাজনৈতিক সাংবাদিক বা প্রতিগী রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের সাংবাদিক আহি ইয়াত উপস্থিত হয়েছিল কভারেজ করেছে রাজনীতি প্রসঙ্গক কেনে ধরনের অসমে এক নির্ণায়ক ভূমিকা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত ইয়া কেনে সম্ভব হয়ে উঠেছে দীপক শর্মা নিশ্চয় মৃগাঙ্ক আরো চারিগী বিধায়ক যেহেতু অহার সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে বিজেপি নেতা সি আর পাটিলর সঙ্গে কোন সময় আহি উপস্থিত হব সেই বিষয়ে কিনা তথ্য আছে নাকি আপনার হাতত মৃগাঙ্ক নিশ্চয়কৈ এনেধরনের এটা চক এখনের পিছত সিখন গাড়ি আছে আর প্রতি গাড়িতে আমি চোখা দৃষ্টি আমি রাখবলে চেষ্টা করছো কিছু আমি ফুটেজ তো পাও নাকি বা কোনোবা এখন গাড়িত আহিছে নাকি ঘন্টেক আগতে দেখবলে পোৱা গল এখন ফর্চুনার বাহন তাতো আমি সম্ভাবনা আছে যে আহিছে কিন্তু শেহতীয়াকৈ দেখবলে পোৱা গল আহি নাপালে কিন্তু ঘন্টেক পাছতে হয়তো আহি উপস্থিত হবহি কেন যেহেতু গুৱাহাটীৰ অভিমুখী গতি গুৱাহাটীৰ অভিমুখী হিসাবে যেহেতু অভিমুখে আহি আছে কেনে ধরনের আহিব কোন কিমান সময় পাবহি সেই সম্পর্কেও কোনো পর্যায়ে সাংবাদিকসকলক জানিবলৈ দিয়া নাই সম্পূর্ণরূপে দেখবলৈ পোৱা গৈছে যি ব্যক্তিগত মোবাইল সেই ব্যক্তিগত মোবাইল রাখি থোৱা হৈছে সম্পূর্ণরূপে হস্ত ট্রেডিংৰ ভয়ৰ প্রসঙ্গ আছে এনসিপি প্রসঙ্গ আছে কংগ্রেসের প্রসঙ্গ আছে সোনিয়া গান্ধীয়ে বারে বারে এটাও রিকুয়েস্ট করা প্রসঙ্গ বিশেষ তথ্য পৰা আহিছে এনসিপি নেতা পাওয়ারে শারদ পাওয়ারে আসলতে তেওঁলোকক ইনভাইট কৰিছে যে পুনৰবাৰ বিবেচনা কৰিব লাগে সমগ্র ঘটনাটো অন্য যদি এটা কথা খুবই স্পষ্ট দীপক শর্মা কিয়নো যিহেতু
শিবসেনাই যেহেতু মুখ্যমন্ত্রী পদ দাবি করেছিল গতিকে বিজেপিয়ে যাক মানি লওয়া নাছিল অন্যহাতে যদি সাবলে যাওয়া যায় শিবসেনা যেহেতু মারাঠি জাতীয়তাবাদী গতিকে মারাঠি জাতীয়তাবাদ অন্যহাতে কংগ্রেস দল যদি আপনি সাবলে যায় তেতিয়াহলে দেখিব যে শিবসেনা যে হিন্দুত্ববাদ আর সেই হিন্দুত্ববাদের লগত কংগ্রেস দল কোনো পর্যায়ে না থাকে কারণ ধর্ম নিরপেক্ষ হিসাবে থাকে কংগ্রেস দল গতিকে কংগ্রেস দলে কোনো পর্যায়ে লগত মিত্রতা করা প্রসঙ্গ নাছিল কিন্তু শেহতীয়াকৈ যেহেতু বিরোধী বিজেপি বিরোধী আসলে অভিযান সেই অভিযান যেহেতু অব্যাহত রাখব লাগবে গতিকে বিরোধী বিজেপি বিরোধী অভিযান অব্যাহত রাখব কারণেই আসলে দেখবলে পাওয়া গল তেওঁলোকে মিত্রতা করলে আর ইয়ার পরবর্তী পর্যায়ত মিত্রজোটর সরকার গঠন হল আর সেই মিত্রজোট বা সম্মিলিত সরকার সেই সম্মিলিত সরকার পতনের দিকত আর এই পতনের প্রাক্ষণত নির্ণায়ক ভূমিকা গ্রহণ করেছে দীপক শর্মা কেবলমাত্র মূলকত এই ঘটনা সংঘটিত হয়েছে প্রতিটি ন্যাশনেল মিডিয়া আছে প্রতিটি ন্যাশনেল মিডিয়ায় আজি যক আসলে দিল্লিয়ে অবহেলা করে বলে কয় সেই আজি দৃশ্যাংশ দেখাবলে সক্ষম হয়েছে আর বারে বারে এই কথাটা উল্লেখ করবেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত এই যবস্থা সেই এই ব্যবস্থা সুচল করা রাখিছে যিমানে মুখ্যমন্ত্রীগুলিয়ে কৌশলগত মন্তব্য প্রদান নকরক লাগে লাগিলে এয়া কিন্তু খুবই সম্ভব যে মুখ্যমন্ত্রীগুলির নেতৃত্বতে আসলে এতিয়া বিজেপি দলে বিজেপির নেতা বা বিজেপির যে কার্যকলাপ বিজেপির যে সাংগঠনিক ভেটি সেই ভেটি সুরক্ষিত অনুভব করেছে দীপক শর্মা আপনার একটা কথা জানি বিচারিম মৃগাঙ্ক মোহন দত্ত আপনি ইতিমধ্যে উল্লেখ করছিল যে প্রসঙ্গটা যদি আমি চাও রাষ্ট্রীয় মিডিয়া বলে যে আপনি কৈছে যে সকল রাষ্ট্রীয় মিডিয়া হিন্দি চ্যানেল সমূহ আছে বানপানীর বিগত বহু লোকর ইতিমধ্যে মৃত্যু হয়েছে মৃতদেহ ইতিমধ্যে উলাই আছে কিন্তু যেটা আমার ভাষাত ওসি ভিও বলে কয় অর্থাৎ প্রায় 30-40 সেকেন্ডের একটা নিউজ ক্লিপর বাইরে কোনো চ্যানেলে কোনো হিন্দি চ্যানেলে আসলতে এই বান পরিস্থিতি কভার করা নাছিল কিন্তু এতিয়া দেখিছো রাজনৈতিক খবরের বাবে উবুরি খাই পড়ছে রাষ্ট্রীয় চ্যানেল সমূহ যে মূল বাঘা বাঘা রিপোর্টার আহি গুহাটীত উপস্থিত হয়েছে গতিকে এই যেটু হিন্দি চ্যানেল সমূহর যে উত্তর পূর্বাঞ্চলক যেটু কোয়া হয় যে এলাগি করার যে প্রবণতা সি পুনর্বার স্পষ্ট হয়ে গেল যদি গুয়াহাটী আহিবলে ইমান মনে আছে ইচ্ছাই আছে দুর্যোগের সময় এলোক কেউ উবুরি খাই নপরে সেই প্রশ্ন কিন্তু উত্থাপন হয়েছে মৃগাঙ্ক মোহন দত্ত নিশ্চয়কৈ দীপক শর্মা আমি উপস্থাপন করেছো 5 বজাত যে বুলেটিন সেই বুলেটিন লাইভতো আমি দেখাইছো প্রতিটি হিন্দি চ্যানেলর প্রতিখন রাজ্য যে শাখার ব্রাঞ্চ আছে প্রতিটি হিন্দি চ্যানেলর শাখার শাখা আহিছে শাখার সাংবাদিকসকল আহিছে তেওঁলোকে কভারেজ কৰিছে কিয়নো তেওঁলোকে জানিছে যে অসমত এতিয়া ৰাজনীতি সমীকৰণ চলে অসমে এতিয়া ৰাজনৈতিক নেতৃত্ব লয় অসমক যে বানপীড়িত বুলি অহা যায় অসমৰ ৰাষ্ট্ৰীয় সমস্যা বানপানী সমস্যাটো ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে তেওঁলোকে দাবী কৰিবলৈ য'ত নেকি অনীহা লাভ কৰে বা অনীহা প্ৰকাশ কৰে তাত তেনে ক্ষেত্ৰত দেখিবলৈ পোৱা গৈছে যে অসমে যে রাজনীতির সৃষ্টি করে অসমে যে রাজনীতির ক্ষেত্রখনত ভূমিকা গ্রহণ করে অসমত যে রাজনৈতিক চাণক্য আছে অসমত যে বিজেপি দল সুরক্ষিত এই কথা আসলে প্রকাশ করেছে কিয়নো আজির দিন আপনি চাব যাক সকল প্রান্ততে যদি চাই দিল্লি আছে গুজরাট আছে কর্ণাটক আছে বিজেপি শাসিত প্রতি রাজ্য আছে কিন্তু ইয়ার পাছতে যদি আপনি দীপক শর্মা চাবলে যায় তাত কিন্তু কোনো ধরনের এই সকল নেতাক সুরক্ষিত করে রখা নাই কারণ সমাজ জীবন আর রাজনীতি দুইটা সুকীয়া বস্তু কর্ণাটকের যে সমাজ জীবন বা রাজনীতি তার লগত অসম কেতিয়াও নিমিলে গুজরাটের যে সমাজ জীবন বা রাজনীতি তার লগত অসম কেতিয়াও নিমিলে গতিকে অসমত আজি এই সকল নেতাক অহা লৈ পেলাই অসমৰ রাজনীতিত তুমুল এটা বিতর্ক সৃষ্টি হয়েছে বা প্রতিজ্ঞা সৃষ্টি হয়েছে যে এই সকল নেতাক আহি ইয়াত হস্তেন্ডিং করা হয়েছে বা রাখি থোৱা হয়েছে বা এওঁলোকৰ লগত রাজনৈতিক যে বৈঠক বা সমীকরণ করা হয়েছে বা অঙ্ক করেছে কিন্তু শেহতীয়াকৈ যদি চাবলৈ যোৱা যায় অসমৰ কিন্তু সাধারণ জনতা এই ক্ষেত্রে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই আহিছে মানুহ গৈছে মানুহ এনেকুৱা ধরনের মন্তব্য প্রদান করেছে আর রাষ্ট্রীয় চ্যানেলসমূহ প্রতিটি মুহূর্তত ইয়াত আছে রাতিপুৱা ভাগৰ বা পুৱাৰ ভাগৰ পৰা যিহেতু রাষ্ট্রীয় চ্যানেলসমূহ আছে আর প্রতিটি চ্যানেলৰ 4-5 জনকৈ জ্যেষ্ঠ সাংবাদিক ইয়াত আহিছে এইটো কিন্তু আটাইতকৈ উল্লেখযোগ্য কথা দীপক শর্মা আজির দিনটোত বুজাই দিছে যে অসমে অসমত রাজনৈতিক সমীকরণ আছে অসমত রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক নির্ণায়ক নেতৃত্ব লব পৰা চাণক্য অসমত আছে দীপক শর্মা